ইসলাম এমন এক ধর্ম যেখানে প্রতিটি স্তরে রয়েছে যৌক্তিক উত্তরণ আছে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা সমৃদ্ধ আল কোরআনের মতো এক সুবিশাল জ্ঞান কোষ আল্লাহ নিজের আসল সাল্লাহ সাল্লামকে আদেশ দিয়েছিলেন জ্ঞানের খোঁজে দুনিয়ায় ছড়িয়ে পড়তে উম্মাদদের নিয়ে সেই থেকে আজও কোরআনের জ্ঞানকে অবলম্বন করে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন সব উপহার মানুষের জন্য নিয়ে এসেছে মুসলমানেরা এত আধুনিক আর সময়োপযোগী জীবন ব্যবস্থার কথা আর কোনো ধর্মেই কি খুঁজে পাওয়া যায়

ইসলাম জ্ঞানের ধর্ম সারা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে মূর্খতা থেকে মুক্তি দান করে আলোর পথে ডাকার জন্য ইসলাম এসেছে ইসলামের প্রথম কথাই হলো একরা হীরা গুহায় হজরত জিবরি আলাহ ইসলাম আল কোরআনের বাণী আল্লাহ নবীর কাছে যখন নিয়ে আসেন প্রথম শব্দই তিনি উচ্চারণ করেছেন একরা পড়ুন প্রথম দিন কোরআন আমাদেরকে সালাহ আদায় করতে বলেনি জাকাত দিতে বলেনি রোজা রাখতে বলেনি কিংবা হজ করতে বলেনি প্রথম দিনের নির্দেশ জ্ঞানের নির্দেশ জ্ঞান অর্জনের নির্দেশ সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পড়ে দেখুন বলছেন খালাক আল্লাপাকলি খালাকল্য আলক এ করবরমিয়া আলাম তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাদা রক্ত থেকে তুমি সৃষ্টি হয়েছে তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সম্মানিত মহামহিম জ্ঞান শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে মানুষ যা কিছু জানে না তিনি তা কিছু মানুষকে জানিয়ে দিয়েছেন কাজে এখানে জানার কথা বলা হয়েছে জ্ঞানের কথা বলা হয়েছে মানুষের আদি উৎসের কথা বলা হয়েছে মানুষের সৃষ্টির তথ্যের কথা বলা হয়েছে কোর অনেকেরিম শুধু এই আয়াতে নয় প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের পাঠক মাত্র পরিচিত কয়েকটি শব্দের সাথে তা হল ইয়া আলামুন ইয়ফকাহুন ইয়া শরুন ইয়া তাদের বারুন সবগুলো শব্দের অর্থই হলো তুমি জেনে নাও চিন্তা করো গবেষণা করো গভীরভাবে নিমগ্ন হও অনুভব করার চেষ্টা করো নিরক্ষর একটি সমাজে কোরআন নাজিল হয় মানুষকে জ্ঞানের জন্য এভাবেই অনুপ্রাণিত করেছে আর কোরআনের এই প্রবল অনুপ্রেরণার কারণে উৎসাহের কারণে এক রয়ের যে সভ্যতা পৃথিবী জুড়ে অল্প দিনে প্রতিষ্ঠিত হয়েছে তার কারণে সকল মূর্খতা দূর হয়েছে বিজ্ঞান এবং প্রযুক্ত প্রযুক্তির উৎকর্ষতা সাধিত হয়েছে কোরআনের এ প্রবল অনুপ্রেরণাই আজকের এই বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষতার পিছনে বিশালভাবে অবদান রেখেছে কাজেই ইসলাম হল জ্ঞানের ধর্ম মূর্খতার কোনো অবকাশ ইসলামে নেই ইসলামের যে সোনালী সমাজ প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ নবীর যুগে রামের যুগে খোলাফা এর রাশেদিনের আমলে সেই সমাজে প্রতিটি নাগরিক মৌলিক জ্ঞানের অধিকারী ছিল কোনো মূর্খ মানুষ ছিল না জ্ঞানহীন মানুষ ছিল না প্রতিটি মানুষ বেদুইন মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়েছে জ্ঞান চর্চার কারণে ইলমের চর্চার কারণে পবিত্র কোরআন জ্ঞানী বিজ্ঞানীদের প্রশংসা করেছে তাদের মহান মর্যাদার কথা বলেছে আল কোরআনের স্পষ্ট ঘোষণা কুল হালিয়াসীন যারা জ্ঞানী আর যারা জ্ঞানহীন তারা কি সমান হতে পারে অর্থাৎ কখনো সমান হতে পারে না অন্য আয়াতে এই আয়াটি হল সুরাব নয় নম্বর আয়াত অন্য আয়াত আল্লাহ বলেছেন নূর আলো এবং অন্ধকার কি সমান হতে পারে আলো বলতে জ্ঞানকে বোঝানো হয়েছে অন্ধকার বলতে মূর্খতাকে বোঝানো হয়েছে কখনো সমান হতে পারে না অন্য শব্দ আল্লাপাক বলছেন অন্ধ ব্যক্তি এবং চক্ষুষমান ব্যক্তি দুজন কি সমান হতে পারে নিশ্চয় নয় কাজেই এভাবে মানুষকে জ্ঞানের প্রতি অনুপ্রাণিত করা হয়েছে আল্লাপাক ভিন্ন আরেকটি আয়াতে বলছেন আইল ফল্লা উল্লেদিন যারা জ্ঞান অর্জন করেছে ইলমের অধিকারী তাদের মর্যাদাকে আল্লাহ অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন জ্ঞান অর্জন করা প্রজ্ঞা অর্জন করা বিজ্ঞান অর্জন করা আল্লাহর বিশেষ অনুগ্রহ আল্লাপাক সেটাই বলছেন আল দুইশত উনসত্তর নম্বর আয়াতে আল্লাপাক বলছেন হেকমত বিজ্ঞান যাকে আল্লাপাক দান করেন তার উপর আল্লাহ বিশেষ অনুগ্রহ করেন যাকে ইচ্ছা তাকেই এই অনুগ্রহটি আল্লাহ করেন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন হেকমত দিয়েছেন তাকে সবচেয়ে বেশি কল্যাণ আল্লাপাক দান করেছেন পবিত্র কোরআন বারবার এভাবেই আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করেছে অনুরূপভাবে আল্লাহ নবীও তিনি নিরক্ষর ছিলেন কিন্তু ওহির জ্ঞানে তিনি সমৃদ্ধ ছিলেন অসংখ্য হাদিসের মাধ্যমে তিনি মুসলিম উম্মাহকে প্রতিটি মুসলিম নর এবং নারীকে জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহনবীর নবীর ভলিষ্ঠ বাণী তালাবুল্লা আইলমি আলা কুল্লি মুসলিম প্রতিটি মুসলিম নর এবং নারীর উপর এলম অর্জন করাটা ফরজ এভাবে চোদ্দশো বছর আগে এলমের পক্ষে জ্ঞানের পক্ষে প্রজ্ঞার পক্ষে কোনো বলিষ্ঠ বাণী উচ্চারিত হয়নি যেটা উচ্চারণ করেছেন সৈয়দুল আম্বিয়া ইউল মুরসালিন হজরত মুহাম্মদ সাল আলী আসাল্লাম কাজেই প্রতিটি মুসলিম জ্ঞান অর্জনকে ফরজ মনে করে সবচেয়ে বড় এবাদত মনে করে আল্লা নবী তুলনা করেছেন যারা নামাজ আদায় করে একশোর রাকাত নামাজ আদায় করছে কিন্তু আরেকজন ব্যক্তি জ্ঞান অর্জন করছে নবীর ভাষায় যে ব্যক্তি একটি অধ্যায় জ্ঞানের চর্চা করল সে ব্যক্তির মর্যাদা যে একশোর রাকাত দাঁড়িয়ে নফল আদায় করেছে তার চেয়ে অনেক শ্রেষ্ঠ একজন জ্ঞানী ব্যক্তি গবেষণা করার জন্য বিশ্রাম করছেন আল্লাহ নবীর ভাষায় ক্লান্ত বিশ্রামরত জ্ঞানী ব্যক্তির মর্যাদা আবেদের চেয়ে যে ব্যক্তি এবাদ বাদ আছে তার চেয়ে অনেক বেশি তার মুহূর্তটির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আরও আশ্চর্য হওয়ার ব্যাপার একটি দাইফ সনদে উদ্ধৃত এই হাদিসটি ইমাম সৈয়দ উল্লেখ করেছেন মিদাদুল আলামাঈ খাইরুম মিন্তিমা ইসুহাদা আলেম তার জ্ঞান চর্চার জন্য যে কালী ব্যবহার করেন সেই কালির দাম আল্লাহর কাছে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে তার রক্তের চেয়ে মর্যাদা আল্লাহর কাছে বেশি কি চমৎকার বাণী জ্ঞানের প্রতি কি চমৎকার অনুপ্রেরণা কাজী প্রতিটি মুসলিমকে আল্লাহর ইবাদত করতে হবে জ্ঞানের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে ইলমের মাধ্যমে তাকে অগ্রসর হতে হবে আল্লাহর ইবাদত দিকে ইলম ছাড়া জ্ঞান ছাড়া যে কোনো এবাদত করা হয় সেটা অপূর্ণাঙ্গ থাকতে বাধ্য কাজেই জ্ঞান চর্চা করতে হবে প্রতিটি নর এবং নারীকে কে সিবনে সাহেত রদি আল্লাহ তাল্লানহু বলেন যে মদিনায় একজন ব্যক্তি আগমন করল হজরত আবুদ্দর্দা রদি আল্লাহ তাল্লাহনুর কাছে তিনি নবীর বিশিষ্ট একজন সাহাবে এসে তিনি বললেন আমি জ্ঞান অর্জন করতে আসছি হজরত আবুদ্দর্দা তাকে জেরা করলেন মা আক ইয়া আখি কেন আপনি এসেছেন আপনার উদ্দেশ্য কি অনেক দূর থেকে আপনি এসেছেন ফক আল্লাহাদাম আমি জেনেছি আপনি আল্লাহ নবীর একটি হাদিস জানেন সেই হাদিসটি সরাসরি আপনার থেকে শিখার জন্য এসেছি তখন হজরত আবুদ্দার তালু আবার জিজ্ঞাসা করলেন আমাজি ইতালি হায়াতিন দেখো তুমি ভালো করে বলো অন্য কোনো প্রয়োজনে তো তুমি আসোনি এই হাদিস শিখা ছাড়া অন্য কোনো প্রয়োজন তো তোমার নেই লোকটি বলল কল না আবার তিনি জিজ্ঞাসা করলেন আমা কাদিম তালিতাও তুমি কি কোনো ব্যবসায়ীর উদ্দেশ্য আছে যে তুমি কোনো সুযোগ পেলে ব্যবসা বাণিজ্য করবে লোকটি বলল কল হাদিস এই হাদিসটি শিখার জন্য এই জ্ঞানের বাণীটি শিখার জন্যই শুধু আমি এসেছি তখন হজরত আবুদ্দার দারুদ্দাহ তালু আল্লাহ নবীর এই বাণীটি তাকে শোনালেন ফাইনি সামিয়ত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মন সালাক তারিকে ফিহি আলমন সালাহ বিহি তারিক যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে আসবে সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দেবেন সে জান্নাতের দিকেই অগ্রসর হচ্ছে সুভান আল্লাহ তারপর ওয়া ইন্নআল মেলা ইকে তাই জানি হাতে হা রিদনলি তলিবিল আইল তিনি যখন আইল জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হচ্ছেন আল্লাপাক তাকে ফেরেস্তাদের মাধ্যমে ভিআইপি সম্বর্ধনা দিয়ে থাকেন ফেরেস্তারা তার ডানাকে নূরের ডানাকে ওই ছাত্রের জন্য বিছিয়ে দেয় তাকে সম্মান প্রদর্শন করে কেন তার কারণ হলো হজরত আদম আলাহ ইসলাম ফেরেশতাদের বিপরীতে সম্মান পেয়েছেন কিসের কারণে ফেরেশতারা বলেছিল আপনি কেন আদমকে নতুন একটি জাতিকে তৈরি করবেন তারা তো হত্যা হত্যা করবে রক্তপাত করবে আমরা কি আপনার তসবি পড়ার জন্য যথেষ্ট না আপনার এবাদত করার জন্য যথেষ্ট না আল্লাহ বলেছিলেন ইনিয়া আলমায় আলমুন আদম এবং তার সন্তানের মধ্যে কি গুণ আছে সেটা আমি জানি তোমরা জানো না আল্লাপাক আদমকে এলম দান করেছেন ফেরেশতাদের বিপরীতে তাকে পরীক্ষা করেছেন হজরত আদম ইলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে নলেজের কারণে ফেরেশতাদের বিপতিতে মর্যাদা অর্জন করেছে তখনই আল্লাহ পাক বলেছেন ফেরেশতাদেরকে উসজুদু লিআদম ফেরেশতা তোমরা সেজদা করো আদমকে কাজেই হযরত আদম আমাদের আদি পিতা তিনি মর্যাদা পেয়েছেন ইলমের কারণে জ্ঞানের কারণে আজও যারা জ্ঞান অর্জন করবে সেই তখন হযরত আদমকে যেভাবে ফেরেশতারা সেজদা করে সম্মান প্রদর্শন করেছে আজকেও যারা এলম অর্জন করার জন্য যাবে তাদেরকেও ফেরেস্তারা ডানা বিছিয়ে সম্মান প্রদর্শন করবে কি মর্যাদার ব্যাপার এর চেয়ে বড় মর্যাদার আর কি সুযোগ হতে পারে যে এলম অর্জন করে ফেরেশতাদের নূরের ডানা আমার পায়ের নিচে থাকবে আমি তাদের ডানার উপর হেঁটে যাব এতটুকু নয় আল্লাহ নবী যারা জ্ঞান অর্জন করবে যারা জ্ঞানী তাদের সম্পর্কে আরও বলেছেন ও ইনালা ওমান ফিল অর্থ পৃথিবীর বুকে আসমানের বুকে যারা আছে তারা সকলেই জ্ঞানী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তার জন্য দোয়া করে শুধু কি তাই হাততাল হাইতান ফিল্মা পানির মধ্যে যে মাছ আছে মাছগুলোও তার জন্য দোয়া করে গর্থে যে পিপিলিকা আছে পিপিলিকাও তার জন্য দোয়া করে যারা জ্ঞানী অফদুল আলিমি আল আল আবিদি কফদুলুল কামারি আল আসা ইরুল কওয়াকিব পূর্ণিমার চাঁদ যেভাবে ঝকঝক করে অন্যান্য নক্ষত্রের তুলনায় পূর্ণিমার চাঁদের যে মর্যাদা একজন জ্ঞানীর মর্যাদা অন্যান্য সাধারণ মানুষের তুলনায় তেমনই বেশি একজন জ্ঞানী পূর্ণিমার চাঁদের মতো পূর্ণিমার চাঁদ যেমন আলো ছড়ায় একজন জ্ঞানী তার জ্ঞানের আলো ছড়ায় ইমা ওয়ারাসাতম্বিয়া যারা জ্ঞানী তারা বাস্তব অর্থেই নবীদেরই উত্তরসূরি নবীরা কাউকে টাকা পয়সার উত্তরসূরি করে না ইনালামিয়া হামান টাকা পয়সার উত্তর সরি করে না তারা উত্তর সুরি করে জ্ঞানের উত্তর করে এলমের উত্তরস্বরী করে কাজেই যে ব্যক্তি এই হাদিস থেকে আমরা বুঝি যে জ্ঞানীর কত মর্যাদা তার জন্য সারা পৃথিবীর সকল সৃষ্টি দোয়া করে ফেরেস্তারা তার জন্য ডানা বিছিয়ে দেয় তিনি যখন জ্ঞান অর্জন করার জন্য বের হন তার এই সাধনার পথে তিনি জান্নাতের প্রতি অগ্রসর হতে থাকেন এত বড় মর্যাদার অধিকারী আমরা হতে পারি জ্ঞান অর্জন আমরা কোরআনে করিমের আয়াত পড়া বুঝা হাদিস পড়া বুঝা শরীয়তকে জানা আল্লাহকে চেনা এই কাজগুলোতে যখন সময় ব্যয় করবো এই মর্যাদাগুলো আমরা পাব আল্লাহ নবীকে পাক নির্দেশ দিচ্ছেন ওয়াকুর রব্বি জিদিনী আলমা হে নবী আপনি এই প্রার্থনা এই দোয়াটি আল্লাহর কাছে করুন রব্বি জিদিনী আলমা হে আল্লাহ আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও জ্ঞানের সমৃদ্ধির মাধ্যমে আমাকে সমৃদ্ধ করো আল্লাহনবীকে পাক বলেননি যে হে আল্লাহ আমার সম্পদ বাড়িয়ে দাও দোয়াটা শিখিয়ে দেননি বরং জ্ঞান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন কাজেই এলম হল জ্ঞান হলো এমন একটি জিনিস যেটা বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার এই দোয়াটি বেশি পড়া দরকার সকলকেই রব্বি জিদিনী এলমা হে আল্লাহ আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও জ্ঞানের জন্য দোয়া করা আল্লাহ নবী এস করেছেন লা হাসাদা ইল্লা ফিসনাই কোনো মানুষকে নিয়ে ঈর্ষা করা যাবে না কোনো মানুষের কোনো গুণ কোন সম্পদ ইত্যাদি নিয়ে ঈর্ষা করা যায় না হিংসা করা যায় না তবে ব্যক্তির ক্ষেত্রে দু ঈর্ষা করা যায় আলা ফিল আল্লাহ আলাল হক যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে সে ঠিকভাবে সেই সম্পদকে ব্যয় করে সেই ব্যক্তিকে নিয়ে ঈর্ষা করা যায় হে আল্লাহ তুমি তাকে যেভাবে সম্পদ দিয়েছ সে ভালো কাজে ব্যয় করে আমাকে সম্পদ দাও যাতে করে আমিও ভালো কাজে ব্যয় করতে পারি আরেকজন ব্যক্তি বরজুল আল্লাহুল হাইকমা আরেক ব্যক্তি যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেছে বিজ্ঞান দান করেছে জ্ঞানের অধিকারী যিনি তার ব্যাপারে ইচ্ছা করা যায় হে আল্লাহ তুমি তাকে যেভাবে জ্ঞান বিজ্ঞান দিয়েছ প্রজ্ঞা দিয়েছ আমাকেও দাও যাতে করে আমি মানুষকে আলোকিত করতে পারি কাজে সম্পদের জন্য সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহর কাছে চাওয়া যায় না বরং চাওয়া যায় জ্ঞান বৃদ্ধির জন্য হে আল্লাহ আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও জ্ঞানের মাধ্যমে মানুষকে যেন আমি আলোকিত করতে পারি এভাবেই জ্ঞানের প্রতি মানুষকে কোরআন এবং হাদিস উৎসাহিত করেছে আল কোরআন জ্ঞানকে সবচেয়ে বড় জেহাদ হিসেবে আখ্যায়িত করেছে সুরা আল ফুরকান আয়াত নাম্বার ফিফটি টু আল্লাহ পাক বলছেন ওয়াজাহিদ বিহি জেহাদ্যান জ্ঞানের মাধ্যমে তুমি জেহাদ করো জ্ঞানের মাধ্যমে জেহাদটি হল বড় জেহাদ ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলী বলেছেন যে জ্ঞানের মাধ্যমে জেহাদ করো এর অর্থ হলো এই আয়াতের উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করো জ্ঞানকে প্রচার করো কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জ্ঞানকে ব্যবহার করো ইয়া জয় হিদাফিকম এই সুরাতে আল্লাপাক যে বলছেন কাফের এবং মুনাফেকদের বিরুদ্ধে অবিশ্বাসীদের বিরুদ্ধে জেহাদ করার জন্য জ্ঞানের জেহাদ ইবনুল কাইম মিফতাহা গ্রন্থে একথায় উল্লেখ করেছেন কাজী ইসলামের দৃষ্টিতে জ্ঞান হল বিজ্ঞান হল সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় জেহাদের উপায় অবিশ্বাসীর বিরুদ্ধে জ্ঞানের মাধ্যমে যুদ্ধ করতে হবে বুদ্ধিবিত্তিক যুদ্ধ করতে হবে একইভাবে আল্লাপাক অন্য আয়াতে বলছেন ওয়াজাদিল হুম বিল্লাহি আহসেন জ্ঞানের কৌশলের মাধ্যমে যারা ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের সাথে তুমি মোকাবেলা করো কাজেই বুদ্ধিবৃত্তিক লড়াই আজকের জগৎ হলো বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জগৎ ইন্টারনেটের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে নানা ধরনের যুদ্ধ শুরু হচ্ছে এই যুদ্ধের মোকাবেলা করতে হবে ইলমের হাতিয়ার দিয়ে জ্ঞানের হাতিয়ার দিয়ে মুসলমানদেরকে অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে হবে তবে সেই অস্ত্র হলো জ্ঞানের অস্ত্র এই আয়াতে আমাদেরকে জ্ঞানের অস্ত্রে সজ্জিত হওয়ার জন্য আল্লাহ পাক উৎসাহিত করছেন পবিত্র কোরআন এবং হাদিসে যত জায়গায় এলম শব্দটি উচ্চারিত হয়েছে কোন জ্ঞানকে বোঝানো হয়েছে সৌদি আরবের বিশিষ্ট জ্ঞানী আলেম ইসলামিক স্কলার আল্লামা ইবনে অসাইমিন রাহিমাহুল্লাহ তালা তিনি এর উত্তরে বলেছেন ওই এলম যেই এলমের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনে স্রষ্টাকে চিনে যে জ্ঞানের মাধ্যমে স্রষ্টার বিধানকে জানে সেটাই ফরস সেটাই উদ্দেশ্য সেটারই ফজিলত গুণগান কোরআন এবং হাদিসে করা হয়েছে তিনি আরও ব্যাখ্যা করে বলেন যে ন্যাচারাল সায়েন্স যেগুলো আছে সাধারণ বিজ্ঞান যেগুলোর মাধ্যমে স্রষ্টার কৃতিত্ব তার কুদরত এবং তার পাওয়ারকে বোঝা যায় সেগুলো তার অন্তর্ভুক্ত কাজেই সায়েন্টিস্ট যে সায়েন্স চর্চা করেন বিজ্ঞানীরা যে বিজ্ঞান চর্চা করেন বিভিন্ন রকমের বিজ্ঞান সৃষ্টি জগতের বিভিন্ন পার্ট নিয়ে যে বিজ্ঞান সেগুলো এই প্রশংসার আওতাভুক্ত আল্লাহ যেসব গবেষক গবেষণা করেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন তাদের প্রশংসা করে সূরা আলেম রানী বলেছেন আল্লাহ দিন এজ করুন আল্লাহ কিয়ামা ওয়া করবি জুনু বিহীম যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর কথা স্মরণ রাখে ওয়াতাফা করুন আফির খাল কিসে মা ওয়াতি ওয়াল আর্থ আল্লাহর বিশাল জগৎ নিয়ে তারা চিন্তা ভাবনা করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে হঠাৎ চিন্তা করতে করতে সেই জ্ঞানী বিজ্ঞানীরা থমকে দাঁড়ায় তারা বলে সে হে আল্লাহ তুমি কত মহান কত পবিত্র মা খালাক হ্যা বাতিলা এই বিশাল জগৎকে এই জগতের কারুকাজ এবং শিল্পকে তুমি অনর্থক তৈরি করো নাই প্রতিটি প্রতিটি বস্তুর পিছনেই তোমার রহস্য আছে জ্ঞান আছে প্রজ্ঞা আছে কাজে এই আয়াতে সাধারণ বিজ্ঞান চর্চা করার জন্য পাক আমাদেরকে উৎসাহিত করেছে আল্লাহর বিধানকে চেনার পর পুরা জগতের জ্ঞান বিজ্ঞান নিয়ে আমাদেরকে মুসলমানদেরকে চর্চা করতে হবে কোরআন এবং হাদিসের এই উৎসাহের কারণেই প্রাচীনকালের ইসলামিক স্কলারগণ কোরআন হাদিসেও বিশেষজ্ঞ হয়েছেন সাধারণ বিজ্ঞানেও তারা বিশেষজ্ঞ হয়েছেন আর তারই কারণে পুরা জগৎব্যাপী তারা বিপ্লব তৈরি করতে পেরেছেন জগতের অন্ধকারকে দূরভূত করেছেন পৃথিবীকে অগ্রসর করেছেন আজ আজকের জ্ঞান বিজ্ঞান তাদের কাছে ঋণী আবার নতুন করে আমাদেরকে জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য অনুপ্রাণিত হতে হবে মুসলমান নিরক্ষর হতে পারে না মুসলমান শিক্ষিত হতে হবে মুসলমান সিভিলাইজড হতে হবে আদর্শ হতে হবে নিরক্ষর মানুষ অজ্ঞ মানুষ খাটি মুসলমান হতে পারে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জ্ঞানের অস্ত্রে সজ্জিত হওয়ার জ্ঞানের মাধ্যমে মহিয়ান হওয়ার তৌফিক দান করুন ও আখেরু দাওয়ানা রবিল